নমস্কার, জয় হিন্দু রাষ্ট্র। হিন্দুদের যে এখন সব জায়গায় একটা লহর চলছে, যে হিন্দুবাদী সংগঠনের ফেভারে আমরা ভোট দেব, এরকম জনতার মধ্যে অলরেডি জাগরিত হয়েছে, এটা স্কোপ, এটার অপরচুনিটি নেয়ার মূল কারণ হচ্ছে অপরচুনিটিটা যারা নিচ্ছেন তারা মানে রাবণ দু রকমের হয় না, একটা রাবণ রাক্ষস রাবণ, সে তার নিজের বেশে আসে, একটা সন্ন্যাসী বেশে রাবণ আসে। সো কোনো এরা কেউই রাম নয়। তো আমরা যারা হিন্দু মহাসভার তরফ থেকে আমরা খুব সাইলেন্টলি, এবং রাম তো বনবাসী ছিলেন, ওনার কোনো তাম ঝাম ছিল না, তো আমরা রামেরই ভক্ত হিন্দু মহাসভা, আমাদের তাম ঝাম কিছু নেই, কিন্তু আসল কাজগুলি আমাদের দ্বারাই করা হয়েছে। যেরকম আজকে রাম জন্মভূমি এবং রাম মন্দির নিয়ে যে এত হইচই, সেটা কিন্তু কোর্টে জিতে রাম মন্দির পসিবল হয়েছে, যেটার পেছনে 70 বছরের স্যাক্রিফাইস বলতে পারেন, 70 বছর লেগে থাকা বলতে পারেন হিন্দু মহাসভার। এবং আমি নিজে পার্সোনালি সুপ্রিম কোর্টে যেদিনকে ভার্ডিক্ট হয় সেদিন আমি নিজে পার্সোনালি ছিলাম, তার আগে প্রত্যেকটা মাসে আমার প্রতিনিধিত্ব করেছেন সর্দার রবিরঞ্জন সিং হিন্দু মহাসভার তরফ থেকে। কোনোদিন তিনি একা ছিলেন, কোনোদিন বাচ্চাকে হাসপাতালে রেখে হয়তো তাকে ছুটে যেতে হয়েছে, রাম মন্দিরের ডেট আছে বলে। তো যারা সত্যিকারের মানে যারা নিজেদেরকে হিন্দুত্ব বলে প্রক্লেম করে ভারতীয় রাজনীতিতে, তারা কেউই আদৌ হিন্দুত্বের প্রতীক নয়। হিন্দু মহাসভা তাই জন্য আসলে কে হিন্দুবাদী বা কে হিন্দুত্বের রক্ষা করতে পারে সেটা বোঝাবার জন্য আমরা আজকে বাধ্য হয়েছি ইলেকশনে ক্যান্ডিডেট দিতে, যে রাম মন্দির কেউ করেনি, রাম মন্দির হিন্দু মহাসভার 70 বছরের লড়াই কোর্টেতে, এবং যবে আমরা জিতলাম তারপরেই মন্দিরের এক এক করে ইট গাঁথা শুরু হলো। কিন্তু দুর্ভাগ্য যে না আমরা ট্রাস্টে আছি, জিতে আমাদের হাত থেকে জিতলাম আমরা, না আমরা ট্রাস্টে আছি, না ভূমি পূজনে নিমন্ত্রিত, না এখনো কেউ আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করে। তো লাস্টে আমরা এটাই ভেবেছি যে আমরা নিজেরাই টাকা পয়সা তুলে নিজেদের মেম্বার্সদের মধ্যে আমরা গর্ভ মন্দিরের কিছু জিনিস আমরা ডোনেট করতে, ডোনেট তো বড় কথা হলো, আমরা আমাদের অনুদান রাখতে চাই, আমাদের অংশগ্রহণ রাখতে চাই মন্দিরেতে। যখন কেউই না বলছে তখন কমসে কম আমরা নিজেরা করি। কিন্তু এটাও শুনছি যে নানান লোক যারা একদিনের তরে কোর্টে যায়নি, যেসব সংগঠনেরা তারা চাঁদা উঠাচ্ছে, পাবলিকের থেকে চাঁদা উঠাচ্ছে। তো আসল হিন্দু মহাসভা বা হিন্দুদের জন্য যারা করেছে সেই সংগঠন হিন্দু মহাসভা আপনাদের সামনে প্রত্যাশী এই জন্য দিচ্ছে যে হিন্দুত্বের নাম ভাঙিয়ে যারা ভোট নেবে তারা পুরো সন্ন্যাসী রূপী রাবণ, আর সত্যি রামের খোঁজে যদি আপনারা আসেন, রামের কাছে বনবাসী আমরা, আমাদের কাছে কোনো সিকিউরিটি নেই, গাড়ি ঘোড়া কিচ্ছু পাবেন না, যেটা পাবেন সেটা সততা পাবেন, যেটা পাবেন আসল হিন্দুত্ব পাবেন, যেটা পাবেন সনাতন ধর্মের প্রতিনিধিত্ব করার মতন সৎ মানুষ পাবেন। যদি আপনারা যদি এটাতে বিশ্বাস করেন, আগামী দিনে আমি আপনাদের কাছে আপিল করব কি রাজনৈতিকভাবে আপনারা হিন্দু মহাসভা সাথে থাকুন, পাশে থাকুন। এই দুটোর ডিফারেন্স আমি আশা করছি বোঝাতে পেরেছি। নমস্কার, জয় হিন্দু রাষ্ট্র।